এমপ্যাথি কিন্তু সিম্প্যাথি নয়। সিম্প্যাথি হচ্ছে তখন মানে আড়ে রাখার কষ্ট হচ্ছে, এমপ্যাথি যখন আমি ফিল করছি তার কষ্ট। সার্ভিস ওরিয়েন্টেশন এইখানে কাস্টমার্স নিডস বলা হচ্ছে, আমাদের ক্ষেত্রে কাস্টমার নয়, আমাদের হচ্ছে স্টুডেন্টস নিডস। শুধু স্টুডেন্ট নাও হতে পারে, ইনস্টিটিউশনাল নিডও হতে পারে। সার্ভিস ওরিয়েন্টেশন দ্যাট ইজ আগেন ভেরি ইম্পর্টেন্ট ফর সোশ্যাল অ্যাটেন্ডেন্স। আমি যে ইনস্টিটিউশনকে সার্ভ করছি, হোয়াট ডাজ দ্যাট ইনস্টিটিউশন ওয়ান্ট? আমরা টিচাররা লাগিয়ে ইনস্টিটিউশন আমাদের খুব বেশি চাই, আমরা যদি রেগুলারলি ক্লাস নিই সেটা চাই, আমরা যদি স্টুডেন্টদেরকে ঠিক করে ডিল করি সেটাই চাই। কিন্তু সেইটাও আবার এখন কিন্তু আমরা দেখছি ভ্যারি করছে। স্কুল লেভেলে ইনস্টিটিউশনের নিয়ে প্রচুর এই নানা যে স্ত্রীগুলো আসছে, তার ডেটা রাখো, তার তথ্য সংগ্রহ করো, সেগুলোকে দাও, তার সঙ্গে ইন্টারভিউ তো আছেই প্রাইমারি স্কুলে, ফলে সেই তাদের আমরা ইনস্টিটিউশন নিয়ে অনেক বেশি বেড়ে যাচ্ছে, কারণ সেই ইনস্টিটিউশন ইজ এ পার্ট অফ দ্য বিগার ইনস্টিটিউশন, তাই ডেভেলপিং আদার্স, সেন্সিং হোয়াট আদার্স নিড ইন অর্ডার টু ডেভেলপ অ্যান্ড বলস্টারিং দ্য অ্যাবিলিটিস। অ্যাকচুয়ালি এইটা আসবে তখনই যখন কোঅপারেশন কথাটা আমরা শেখাবো বা আমরা রিয়েলাইজ করবো। আমরা মানুষ কিন্তু সোশ্যাল বিং, আমরা কি একা থাকতে পারি না? বিশ্বভারতীর ভদ্রলোক আশিস শ্রীবাস্তব, আমার উনি ডায়লগটা খুব ভালো লেগেছিল। আশিস ইজ এ ভেরি গুড, আমি এই নামটা ভদ্রলোককে চিনি। সিনেমা দেখতে যাব, সবই তো সোশ্যাল ইনফ্লুয়েন্সের পার্ট হয়ে গেছে। পরবর্তী সময়ে যত বড় হচ্ছে সেটা নানানভাবে বন্ধুদের ফোন করা, চল আমি ক্লাস হয়ে গেছে মেলাটাই যাবো, কোনো একটা বন্ধু না আজকে বাড়ি যাবো না, যখন না পাঁচ মিনিট ঘুরে আসবো। যে কোনো জায়গায় ঠিক আছে, একটা মানুষ আপনি বাসে উঠেছেন, সঙ্গে ভারী ব্যাগ রয়েছে, কেউ একটা ব্যাগটা দেবেন, আমি করবো তো আপনার সেই ব্যাগটা ভালো লাগবে, ভালো সেই হতে পারে বাসে উঠেছে আর এই জন্য মনে আছে তো ব্যাগটাই খারাপ হচ্ছে, তার থেকে সরে যান, নেক্সট টাইম সেই তাকে দেখলে আবার আমি দিকে নিই, তাই তো অর্থাৎ চলেছে।